আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইউক্রেনের ওপর বড় হামলা শুরু করল রাশিয়া। এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধে ভারতের নিরাপত্তা নিয়ে সরব জার্মান মন্ত্রী। এদিকে ইউক্রেনের জন্য $22 বিলিয়ন অস্ত্র তহবিল গঠনের পরিকল্পনা। এবং জানিয়ে দিব ইরানের সঙ্গে বাড়ছে উত্তেজনা, উপসাগরে যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এদিকে যেসব ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে শীর্ষে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে চীন। মহাবিপদে এবার কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার, দিশেহারা ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের ওপর বড় হামলা শুরু করল রাশিয়া। যুদ্ধের দামামা আবার বাঁচতে শুরু করেছে। ইউক্রেনের ওপর নতুন করে আবারও বড় হামলা চালানো শুরু করছে রাশিয়ার সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, জাপোরিজিয়া শহরে 1 ঘন্টার মধ্যে 17টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা গত বছর কথিত সামরিক অভিযান শুরুর পর। মাঝে মধ্যেই জাপোরিজিয়ায় একদিন সবচেয়ে বড় হামলার ঘটনা। এছাড়া খারগিবে শুক্রবার ভোরে হামলা চালিয়েছে রুশ সেনারা। এরপরই পুরো ইউক্রেনে সতর্কবার্তা জারি করা হয়েছে। সাধারণ মানুষকে নিরাপদ স্থানে আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সেনা কর্মকর্তারা। এর মধ্যে শুক্রবার যুক্তরাজ্যের গোয়েন্দার এক প্রতিবেদনে জানিয়েছেন, ডনবাসের বাখমুত ও বহুলেদার শহরেও সাফল্য পেয়েছে রুশ বাহিনী। বিশেষ করে ভারতের সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ বাখমুতে ইউক্রেনের প্রতিরোধ ভেদ করে 3-4 কিলোমিটার সামনে অগ্রসর হয়েছে। তবে ব্রিটিশ গোয়েন্দারা জানিয়েছেন, বহুলেদার ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী, কারণ সেখানে তুলনামূলক কম দক্ষতা সম্পন্নদের পাঠানো হয়েছিল। কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান শেরহি পপকো এক টুইট বার্তায় বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার বড় হুমকি রয়েছে। আমি আবারও বলছি, কেউ সতর্কতা উপেক্ষা করবেন না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলডুস্কির উপদেষ্টা অ্যান্টন গেরাশঙ্কো বলেছেন, রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি রয়েছে, নিরাপদ আশ্রয়ে চলে যান। এদিকে জাপোরিজিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ISW এর তথ্য মতে, রুশ সেনাদের আটকানোর মতো জনবল ও ক্ষমতা এখন ইউক্রেনীয় সেনাদের নেই। তবু রুশ সেনারা বড় হামলা চালিয়ে এগিয়ে আসছে। জানা গেছে, রুশ সেনারা মূলত এখন পূর্ব দিকের ডনবাসের দনতস্ক এবং লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলা চালানো শুরু করেছে। লুহানস্কের গভর্নর শেরহি হাইদায় এক টুইট বার্তায় জানিয়েছেন, ক্রেমিন্না শহরে ইউক্রেনের প্রতিরক্ষা ভেদ করার চেষ্টা করেছে রুশ সেনারা, এ কারণে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে তারা। সূত্র দ্য গার্ডিয়ান। ইউক্রেন যুদ্ধে ভারতের নিরাপত্তা নিয়ে সরব জার্মান মন্ত্রী। 3 দিনের ভারত সফরে এসে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরব হলেন জার্মান মন্ত্রী রবার্ট হাবেক। তিনি 3 দিনের ভারত সফরে এসেছেন জার্মান ভাইস চ্যান্সেলর এবং অর্থমন্ত্রী রবার্ট হাবেক। DW-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করার পরিকল্পনা নিয়েই দিল্লিতে এসেছেন তিনি। এ বিষয়ে একাধিক বৈঠক আছে তার। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতের অবস্থানে যে জার্মানি খুশি নয়, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন তিনি। DW-কে তিনি জানিয়েছেন, অনৈতিক ঘটনা যখন ঘটে তখন নিরপেক্ষ থাকা যায় না, পক্ষ নিতেই হয়। ইউক্রেন যুদ্ধে এক পক্ষ আক্রমণকারী, অন্য পক্ষ আক্রান্ত। নিরপেক্ষ শাস্তে গিয়ে কেউ যদি বলে বসে তারা আক্রমণকারী এবং আক্রান্তের মধ্যে তফাত করে না, তাহলে বুঝতে হবে আসল ঘটনা থেকে চোখ সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। জার্মান মন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক বাণিজ্যিক সম্পর্ককে তিনি শ্রদ্ধা করেন, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের পক্ষ নেওয়া উচিত, আক্রান্তের পক্ষে দাঁড়ানো উচিত। হাবেকের বক্তব্য, অত্যন্ত খুশি হব যদি ভারত এবার একটি স্পষ্ট অবস্থান নেয়, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে মুখ খোলে, পুতিনের বিরুদ্ধে সরব হয়। ইউক্রেনের জন্য $22 বিলিয়ন অস্ত্র তহবিল গঠনের পরিকল্পনা। ইউক্রেনকে অস্ত্রগুলা ভারত ও সামরিক সহায়তা দিতে 20 বিলিয়ন ইউরোর তহবিল গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রাসেলসে স্থানীয় সময় বৃহস্পতিবার ইউএর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে 4 বছরের এই প্রস্তাবের রূপরেখা তুলে ধরেন ইউএর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল। বৈঠকের পর বোরেল বলেন, ইউক্রেনের নিরাপত্তা ও স্থিতিস্থাপকতার জন্য বিদ্যমান সমর্থনকে দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতিতে রূপান্তরিত করবে ইউ। ইউক্রেনের প্রতিরক্ষায় আগামী 4
চার বছরের জন্য বছরের 5 বিলিয়ন ইউরো সরবরাহের জন্য একটি নির্দিষ্ট বিভাগ তৈরির প্রস্তাব করছি। সম্প্রতি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে G7 গ্রুপের সদস্যরা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করার প্রস্তাব দেওয়ার পরে এই ঘোষণা এল। ইউএস সর্বশেষ পররাষ্ট্র বিষয়ক কাউন্সিলে পররাষ্ট্রমন্ত্রীদের নতুন তহবিল গঠনের পরিকল্পনাটি দেখানো হয়েছিল, তবে 31 আগস্ট স্পেনের টলেডো শহরের আরেকটি বৈঠকে তহবিলের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। কিছু সদস্য রাষ্ট্র বিশেষ করে হাঙ্গেরি এ ধরনের পরিকল্পনার বিরোধিতা করতে পারে। আগামী অক্টোবর কিংবা ডিসেম্বরে ইউরোপীয় নেতারা ইইউ শীর্ষ সম্মেলনে মিলিত না হওয়া পর্যন্ত তহবিলের বিষয়ে চূড়ান্ত রাজনৈতিক অনুমোদন আশা করা যায় না। 2021 সালে সংঘাত রোধ, শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক নিরাপত্তা জোরদার করার জন্য অর্থায়নের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে প্রতিষ্ঠিত ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি। শুরুতে এর মূল্য ছিল $6.3 বিলিয়ন, কিন্তু পরে তা বেড়ে দাঁড়িয়েছে $13.4 বিলিয়ন। এই সুবিধাটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোকে দেওয়া অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সহায়তার কমপক্ষে একটি অংশের জন্য অর্থ প্রদান করা হয়। হাঙ্গেরির এখনও ইউক্রেনের সহায়তার জন্য বর্তমান ইপিইউ এপিএফ তহবিলে $556 মিলিয়ন দেওয়া আটকে রেখেছে। হাঙ্গেরিয়ান ব্যাংক ওটিপিকে প্রথমে ইউক্রেনীয় কালো তালিকা থেকে সরানোর দাবি জানিয়েছে। ইরানের সঙ্গে বাড়ছে উত্তেজনা, উপসাগরে যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর কাছে যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুক্রবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে F-16 যুদ্ধ বিমান পাঠাবে। সংবাদ মাধ্যম এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালীর কাছে 2টি তেল ট্যাঙ্কার আটক করার চেষ্টা করার পর এই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক কর্মকাণ্ড বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সামরিক কর্মকর্তা আরো বলেন, উপসাগরীয় অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধ বিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বাড়বে। মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক 2টি ঘটনার উদাহরণ দিয়ে বলেছে, ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী USS ম্যাকফাউল ঘটনাস্থলে পৌঁছালে ইরানি নৌযানগুলো পিছু হটে। যদিও ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাঙ্কার আটক করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ ট্যাঙ্কার আটক করে থাকে ইরান। সূত্র আল জাজিরা। যেসব ভয়ঙ্কর অস্ত্র বানিয়ে শীর্ষে তুরস্ক। মাত্র 2 দশক আগে 1999 সালেও তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ, আর সেই দেশটি 2018 সালে এসে বিশ্বের 14তম অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। সামরিক বিষয়ের একজন বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনোমা মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি একটি পূর্ণাঙ্গ শিল্প খাত। গণমাধ্যমকে তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর দরকার এমন সব কিছুই তারা এখন তৈরি করে। বাংলাদেশ আগেও সমরাস্ত্র আমদানি করেছে তাদের কাছ থেকে, তাদের প্রযুক্তিও আধুনিক। কোনো কোনো ক্ষেত্রে কেবল অস্ত্র নয়, বরং অস্ত্র কেনার পর দীর্ঘ সময় ধরে ক্ষুদ্রাংশ সরবরাহ এবং ব্যাকআপ সার্ভিস দিতে পারে তুরস্ক। এছাড়া সামরিক কোনো বিষয়ে প্রশিক্ষণের দরকার হলে সে ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ক্ষেত্রেও তুরস্কের সক্ষমতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওদিকে প্রতিরক্ষা বিষয়ে বিভিন্ন জার্নাল কিংবা তুরস্কের প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন রিপোর্ট থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো, দেশটি শটগান রাইফেল, স্নাইপার রাইফেল, লাইট মেশিনগান, হ্যাভি মেশিনগান, ল্যান্ডমাইন, হ্যান্ড গ্রেনেড, রকেট, সেলফ প্রোপেলড গ্রেনেড, অ্যান্টি এয়ারক্রাফট গান সহ নানা ধরনের অস্ত্র ও সেন্সর তৈরি করে। আবার নিজেদের তৈরি করা ল্যান্ডমাইন ডিটেক্টর ব্যবহার করে সিরিয়ায় সাফল্য পাওয়ার দাবি করেন দেশটির সামরিক বিশ্লেষকরা। তাছাড়া তুরস্কের একটি কোম্পানি অ্যান্টি ড্রোন ইলেক্ট্রোম্যাগনেটিক গান তৈরি করেছে, যা কম উচ্চতায় থাকা ড্রোনকে ভূপাতিত করতে সক্ষম বলে জানানো হয়েছে। তবে যেটি নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি হলো তুরস্কে বানানোর। ভারতের 38,000 বর্গ কিলোমিটার এলাকা দখলে রেখেছে চীন। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষে একটি লিখিত প্রশ্নের উত্তরে দেশটির কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চীন গত 6 দশক ধরে লাদাখের প্রায় 38,000 বর্গ কিলোমিটার ভারতীয় এলাকা জবরদখল করে রেখেছে। তাছাড়া 1963 সালে চীন পাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান ভারতের 5,180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে উপহার দিয়েছিল। গত শুক্রবার লোকসভায় একটি লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন
জানিয়েছেন। চীন গত ছয় দশক ধরে লাদাখের প্রায় 38,000 বর্গ কিলোমিটার ভারতীয় এলাকা জবরদখল করে রেখেছে। তাছাড়া 1963 সালে চীন পাকিস্তানের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান ভারতের 5,180 বর্গ কিলোমিটার এলাকা চীনকে উপহার দিয়েছিল। কেন্দ্র শাসিত এলাকা লাদাখের অধীনে ছিল শাসক গাম উপত্যকা। বর্তমানে সেটির দখলকারী চীনের হাতে, অথচ এটি ভারতীয় মূল ভূখণ্ডের অন্তর্গত ছিল। মুরালিধর আরও বলেছেন, ভারত সরকার 1963 সালে চীন পাকিস্তান চুক্তিকে কখনোই স্বীকৃতি দেয়নি। প্রথম থেকেই বলে এসেছে এই চুক্তি অবৈধ, বেআইনি। জম্মু কাশ্মীর ও লাদাখের কেন্দ্র শাসিত অঞ্চলে সমগ্র এলাকা ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটি ভারতের মূল ভূখণ্ডের অন্তর্গত। চীন ও পাকিস্তানকে এ বিষয়ে ভারত বেশ কয়েকবার জানিয়েছে।